হাওড়ার আন্দুলের বাসিন্দা রাতুল শোক। একটি নির্মাণ সংস্থায় চাকরি করেন 22 বছরের এই যুবক। তার শরীরেই বাসা বাঁধে মারণ রোগ প্যানক্রিয়াটাইটিস নেক্রোসিস। বাঁচার আশা প্রায় ছিল না বললেই চলে। সেখান থেকে ফিরে এসেছেন রাতুল কলকাতার হাসপাতালে অগ্নাশয়ের সফল অস্ত্রোপচার। প্যানক্রিয়াটিক সার্জারি আমি বহু বছর ধরে সারা ওয়ার্ল্ড থেকে আমার কাছে আসে, বহু বছর ধরে বহু ক্রিটিক্যাল সার্জারিজ করেছি, আগে অনেকবার বেরিয়েছে, ওয়ার্ল্ড রেকর্ডসও হয়েছে। এটা ভীষণ ডিফিকাল্ট ছিল। সো বেসিক্যালি প্রচুর লড়াই করা হয়, বাড়ির লোকও খুব সাপোর্টিভ ছিল, করে ফাইনালি 1.5 মাস পর এখন পেশেন্ট খাচ্ছে, পেশেন্ট নিজে সাপোর্ট নিয়ে দাঁড়াতে পারছে, হাঁটতে পারছে, বাউল মুভমেন্ট ভালো, ইনফেকশন নেই, ড্রেন্সগুলো বেশিরভাগ বেরিয়ে গেছে, ক্যাথেটার বেরিয়ে গেছে, লাইন্স বেরিয়ে গেছে, পেশেন্ট এখন ভালো আছে। গত 25 এপ্রিল আচমকা রাতুলের পেটে ব্যথা শুরু হয়। তাকে আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ধরা পড়ে তার প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়ে জল জমেছে। অবস্থার অবনতি হওয়ায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই ধরা পড়ে প্যানক্রিয়াটাইটিস নেক্রোসিসে আক্রান্ত রাতুল। তাকে বাঁচানো এক প্রকার অসম্ভব বলেই জানিয়ে দেন চিকিৎসকরা। মাথায় আকাশ ভেঙে পড়ে আন্দুলের সোম পরিবারের, কিন্তু তাঁরা হাল ছাড়েননি। রাতুলকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ঝুঁকি থাকলেও চিকিৎসকরা চ্যালেঞ্জ গ্রহণ করেন। রোগীকে 14 দিন ভেন্টিলেশনে রাখার পর 3 ঘন্টার অপারেশন। সফল অস্ত্রোপচারে সুস্থ রাতুল সোম। দীর্ঘ লড়াইয়ে সাফল্য আন্দুলের সোম পরিবারের। তাঁদের কাছে এ যেন এক রূপকথা। প্রচন্ড একটা মানে ঝড় গেছে আমাদের উপর দিয়ে বলতে পারি, যে মানে ওর উপর দিয়ে তো বটেই, প্লাস আমাদের সবার উপর দিয়ে অনেক হিউজ অ্যামাউন্ট একটা খরচা, তার সাথে একটা মেন্টাল স্ট্রেস সব কিছু নিয়ে মানে আজকে অনেকটা রিলি। প্যানক্রিয়াটাইটিস নেক্রোসিস, এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা প্রায় 100%। আর সেখান থেকেই এই রাতুলকে যেভাবে জীবনের দোরগোড়ায় ফিরিয়ে আনলেন চিকিৎসকরা, তা সত্যি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক বিরল ঘটনা হিসেবেই চিহ্নিত থাকছে। ক্যামেরা সমীরণ বিশ্বাসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা।